এইখানে দর্ণ আর কালোটা ঢুকে এইখানে আইসা ওখানে গান ধরে ফেলছে আমাকে। আমি ওই কেন দারণ ছিলাম। আর সে এইখানে এসে এইখানে গানটা ধরে ফেলছে। আচ্ছা সে ভিতরে কাস্টমার কাস্টমার ছিল মিনিট আগেই চলে গেছে। আমি এই একটা কাস্টমারকে মানি ট্রান্সজ্যাকশন করছি। করে আমি ওটার প্রসেসিংটাতে আসি এমন সময় সে ঢুকে ফেলছে। আমি ওর সাধারণত দেখি নাই সে। একটানে আইছে এইখানে এসে গান ধরে ফেলছে আমাকে। গান ধরার পরে ওইখান থেকে আমার ওইদিকে গান দিয়ে 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 আমাকে এইখানে এইখানে নিচে নেওয়ার পরে আমাকে বুকে ধরে বন্দুকটা এরকম রেখে ফেলছে ওইখানে রাখার পরে নিচে নামাই নাই নিচে নামাই না আমাকে এইখানে নিয়ে আসছে ওইখানে আমি এইখানে ওইখানে ধরে ফেলছে আমাকে ছিল পরে আমাকে বলতেছে এইগুলা দাম মানে কাস্টমারের মধ্যে বিহেভ করতে যেন বাইরে থেকে কোনো মানুষ না দেখতে পারে সাড়ে পাঁচ মিনিট কাপড়গুলা খুলছে এইগুলা খুলছে এইগুলা খুলছে এই মানি ব্যাগগুলা খুলছে ওইগুলো দেখাইতেছে যে আমার কাস্টমারের মতো মনে হয় আর কি যখন আমার দেখছে ওইখান থেকে ওর লোকটা যখন কনফার্ম দিছে যে কোনো লোকগুলা নাই তখন আমাকে বুকুর ধরে ওইদিকে নিয়ে গেছে ওই ক্যাশে নেওয়ার পরে আমাকে ওই দুইটা পাঞ্চ করছে এখান থেকে দুইটা পাঞ্চ করে ওইখানে নিয়ে গেছে নেওয়ার পরে এখানে ক্যাশ দিল ক্যাশে বলছে ক্যাশ খোলার জন্য আচ্ছা তো ঝাপার ফেলে নাই ঝাপার ফেলে নাই তখন আমি ক্যাশটা খুলছি করার পরে ও ক্যাশে এবং ডয়ারটা সে খুলছে খুলে এইখান থেকে টাকা পয়সাগুলো নিচে আমার মোবাইলটা নিচে নেওয়ার পরে আবার নিয়ে এইখানে রেস্টরুম এ রেস্টরুম এই রেস্টরুমের ভিতরকে আমাকে বন্ধ কইরা ও বাইরে থেকে এইগুলা লকটা দিয়া এই কার্টুন এইখানে ফেলে দিয়া আরো বের না হতে পারে আরো এক দুই মিনিট ওরা খুঁজছে তখন দেখছি এক দুই মিনিট পরে যখন রাত চলে গেছে তখন দেখছি যে একটু কোয়াইট হয়ে গেছে কোনো লোকের সারা শব্দ নাই তখন আমি ওইটা দুই একটা ইয় দিয়ে ওইটা বাইর করছি বাইর করে এখানে কার্টুন ছিল কার্টুনগুলা ইউকেরা দৌড়ে গেছি তারপরে এখানে ফোন একটা অন করছি ফোন করে অন করে আমি বাইকে ফোন দিছি দোকানে কেউ ছিল ছিল দোকানে কেউ না শুধু আমি ছিলাম আমাদের কাজের লোকের নটার সময় গেছে আর আমি ওই সাড়ে নটার সময় অফ করে বেরি দোকানে আমি এই ছিলাম তখনই ঢুকে ফেলছে

আমার পরে আর ঘটনার পরে ওইখানে আপনার এইটি এইটি সাবের কাছে দুইজন লোককে যে গাড়িতে আসছে আইসাই খালি গাড়িটা বন্ধ করতে পারে না ওগুলা দুইটা গান দুইটা ওর মোবাইল টাকা পয়সা সব কিছু নিয়ে চিন্তাই করছে জি চিন্তাই বেড়ে গেছে জি একটু হ্যাঁ তো আপনারা যে পুলিশে জানানোর পর আপনারা ভিডিও দেওয়ার পর লোকজনে চেহারা দেখা যাচ্ছে এত পরেও পুলিশ কিছু বলছে না সেগুলো আপনারা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে আর যোগাযোগ করতে পারেন লোকাল কাউন্সিল মেম্বারকে জানিয়েছিলেন যে আমরা সবকিছু জানানো হয়েছে পুলিশকেও জানানো হয়েছে এমনকি কন্টিনিউয়ালি পিসেন্ট বাই পিসেন্ট দিতেছে আসতেছে যখন দেখি আমরা এগুলা কোনো কোন। আমরা কোনো কিছু পাইতেছি না কাজ হইতেছে না তখনও ব্যবসায়ীরা মিলে একটা সভা আজকে বৈঠক করতেছে যে আমাদের এই কাজ যত আমরা পুলিশের ফোন দেওয়ার পরেও লেট করে পুলিশ আসতে কোনো ধরনের প্রবলেম হলে ফোন দিলে সাইড পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও হয়ে যায় পুলিশগুলো আসতে সেদিনও আপনি বলছে যে অস্ত্র ধরে নিচে তখনও সেরা গার্মেট করতে পরে আর পনেরো থেকে বিশ মিনিট বলে পুলিশগুলো আসছে এরপরেও আজকে সাইড পাঁচ দিন হয়ে গেছে কোনো ধরনের কার্যক্রম নেই পেশেন্টেও যাইতেছি এমনকি আমার সিমটাও তুলতে পারতেছি না আমাদের কারণ আমার সিমটাও তুলতে পারতেছে না পুলিশ রিপোর্টগুলো লাগে পুলিশ রিপোর্টগুলো আমাদেরকে দিতেছে না বাই কন্টিনিউ যাইতেছে কোনো ধরনের রিপোর্ট কোনো কিছুই আসতেছে না যার কারণে আজকেও নানা মিলে সবাই এই বিজনেস মিটিংগুলা করতেছে কমিউনিটির জন্য প্রতিবাদ জানাচ্ছে আছে প্রতিবাদ জানা মানে যে As a community, what you can do is if something's happening, call 911. Yes. You are in a position where you have three precincts. That can be very confusing to a 911 operator. That's a problem. We addressed that problem at the a recent hearing and then had a conversation with Chief Beltron, who oversees 911. We will once again have a conversation with him about this particular area. <laughs> because it is the intersection of three different precincts yes, yes. and that is i would imagine why the disconnect is the other thing i'll say is our office is available to you 24 hours a day seven days a week when you call the number for our office here in ozone park it automatically comes to our email you leave a message Phyllis and Cirillo, who's here, she's my chief of staff, and myself. We see it, we immediately return that phone call. If it's a non-emergency, you should do that. But if you're seeing that you're not getting a response from the precinct, call us. And we'll figure out which precinct should be responding. We want to work with you. We want to work with you like in the trenches, not just high on top, in the trenches to keep you safe.